টু মাই চ্যানেল অরসিস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টে। তো আমি একটু সাজুগুজু করে নিয়েছি, দেখতে পাচ্ছ মাম্মা মাম্মি দুজনেই সেজেছি। তো আমরা এখন একটু বের হব, মানে একটা অনুষ্ঠান বাড়িতে যাব। মা কাকিমা ওরা চলে গেছে আর 2:30 নাগাদ। এখন আমি দিদি তিয়াস মানে আমাদের বাড়ি আর সবাই যাবো। কাকা অলরেডি স্কুটি নিয়ে চলে গেছে, তো যাব পাশের গ্রামে। তো টোটো আসবে কিছুক্ষণ বাদে, 4:30 সময় টোটো ঢুকবে বলেছে, দেখি কখন আসে। তো সবাই সবার ঘরে রেডি হচ্ছে, আমি আর মামাম রেডি। আর আজকে মামামের বাবা চলে গেছে, তোমরা তো দেখলে। তো মামা টাটা করো, একটু হাই করো, মুখে আঙুল দেয় না, হাই করো একটু, আরো বেশি করে করবে, আরো বেশি করে করবে ওরকম দুষ্টু। তো চলো এখন আমরা নিচে যাব, দেখি সবাই রেডি হয়েছে কি হয়নি, তাই তো? সবাই আমরা রেডি হয়ে নিয়েছি, এখন নিচে বসে আছি, গাড়ির ওয়েট করছি। মানে একটা টোটো আমরা ভাড়া করেছি আর নিমন্ত্রণে যাবো জন্য। তো গাড়িটা এলেই মানে টোটোটা এলেই আমরা বেরিয়ে পড়ব। তো দিদি বোধহয় রেডি হচ্ছে, দিদি এখনও রেডি হয়নি। তো যাই হোক, আমরা এখন চলে এসেছি উঠোনে, মানে এই রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, টোটো এলেই বেরিয়ে যাব। দিদি যাবে না, কেন দিদি হচ্ছে মানে কোনো মরা বাড়িতে খায় না, আর এটা হচ্ছে মানে একটা শ্রাদ্ধ বাড়ি যেখানে আর কি আমরা যাচ্ছি। তো আমার ননদ ওই বাড়িতে আর কি খাওয়া বারণ আছে, এই জন্য দিদি যাবে না। তো আমি যাবো, দিদি যাবে, ঝিমি যাবে, অস্মিতা মা কাকিমা চলে গেছে, মানে আমাদের আত্মীয় হয়, তো এই জন্য আমরা মানে আর সবাইকে নিমন্ত্রণ করেছে যদিও। তো যাচ্ছি আর কি সবাই, একটু ঘোরাও হয়ে যাবে পাশের গ্রামে আর দেখাও হয়ে যাবে। আর এখানে আমরা বসে আছি, মামাম এখানে বসে আছে দেখো, আর তিয়াস আমাকে ভিডিও করে দিচ্ছে। আর এই যে সুদর্শন শুধু সামনে মানে ক্যামেরার সামনে এসে যাচ্ছে, আর তিয়াসের প্রচণ্ড রাগ হয়ে যাচ্ছে, কারণ একদম সামনে এসে রকমটা করছে, এই জন্য স্বাভাবিক না। আর দেখো আমাদের টোটো চলে এসছে, এখন যাব আমরা। এই যে হচ্ছে দাদা হয় আমাদের, তো এই দাদার টোটোতে করেই বেশিরভাগটা যাওয়া হয়, কোথাও যাওয়ার হলে নিমন্ত্রণ বাড়িতে। এমনিতে বাজারে চাজারে যাওয়া হলেও দাদাকেই বেশি ফোন করা হয়, আর এমনি কোথাও নিমন্ত্রণে গেলে, দূরে কোথাও গেলে মানে গাড়িটা ভাড়া করে নিলে তখনও বেশিরভাগটা এই দাদাকেই ডাকা হয়।
যে আমরা সবাই মিলে যাচ্ছি টোটোতে করে, তো বাড়িতে এলে এই সব মানে ঘোরাঘুরিটা একটু বেশি হয়, এখানে যাওয়া ওখানে যাওয়া, এখানে নিমন্ত্রণ থাকে ওখানে নিমন্ত্রণ থাকে, তো মানে ভীষণ মজায় থাকি বাড়িতে থাকলে। আর পলতাতে তো তোমরা জানোই শুধু বাইরে বেরোনো ছাড়া, মানে কোনো রেস্টুরেন্টে বা শপিং করা আর মাঠে গিয়ে বসা, এটা ছাড়া আর কিছু নেই, মানে কারোর সঙ্গে কারোর দেখা নেই, মানে যেহেতু কেউই আত্মীয় নেই ওখানে সেইভাবে। আর বাড়িতে তো একটা অন্যরকম ব্যাপার না, আমি বেশি বাড়িতে থেকেই বেশি এনজয় করি বলতে পারো। তো যাই হোক, এখন এই যে টোটো করে যাচ্ছি, আমরা প্রায় চলেও এসেছি মানে যে গ্রামে আমরা আসব। আর দেখো এই নদীটা বয়ে গেছে পুরো বাংলাদেশে, আর এই যে এই গ্রামের একদম পাশেই বর্ডার, তার পাশেই বাংলাদেশ যদিও আমরা গেছিলাম। তো এই যে আমি চলে এসেছি মানে এই বাড়িতে, শ্রাদ্ধ বাড়িতে, মা কাকিমা সবাই গান শুনছে। তো এখন আমরা নেমে মা কাকিমার সঙ্গে দেখা করব। আর এই যে দাদা বলছে চল তোদেরকে বর্ডার দিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তো মা কাকিমার সঙ্গে দেখা করে নিয়েছি। এবার মা বলছে কি যে ভয় লাগছে তোদেরকে এই বাচ্চাগুলোকে দিয়ে ছাড়তে, কেন বর্ডার বলে কথা, এই জন্য মা বলছে না না আমিও যাব সঙ্গে। হ্যাঁ, তো মা আমরা সবাই এখন যাচ্ছি বর্ডারে দেখতে আর কি। তো চলো, খুব মজা হবে, খুব এনজয় করেছি সেদিন। সুদর্শন সবাই আছে, কাকিমা শুধু রয়েছে, মা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আমি দিদি যাচ্ছি, তাও মা বলছে না তোদেরকে আমি ছাড়বো না, তোদেরকে ভরসা নেই। মা এমনিতে ভীষণ টেনশান করে এইসব কিছু নিয়ে। তো এই যে চলে এসেছি, যদিও এখানে ভিডিও করা বারণ ছিল, একটুখানি করেছি, বেশি একটা করিনি, যেহেতু বারণ কেন করবো না, বারণ থাকলে তো তোমাদের দেখানোর জন্য হালকা একটু করেছি, জানি না আমি ভুল করেছি না ঠিক করেছি। তো ভীষণ মজা হয়েছিল ওখানে গিয়ে, মানে খুব আনন্দ হয়েছিল, খোলা জায়গা দেখে, একদম খোলামেলা জায়গাটা। আর কি বলবো, সেদিন মাম্মাম আমার এত বিরক্ত করেছিল, মানে মাম্মামের বিরক্তের চোটে আমি মানে বলছিলাম আর কোথাও যাব না। ও একটা ফার্স্ট আইসক্রিম খেয়েছে, মানে আইসক্রিম সবাই খাচ্ছিল, ও দেখেছে ও খাবে, একটু ভেঙে দিয়েছি হবে না, ওকে গোটা একটা দিতে হবে, সেই গোটা একটা দেওয়া হলো, দিয়ে ও খেলো, মানে খেলো কম গলে গেছে বেশি, দিয়ে তারপর মানে শেষ হয়ে গেছে, যেই যখন দেখছে শেষ হয়ে গেছে তখন আবার কান্না শুরু, মানে কী জোর হয়েছিল আর কেউ সামলাতে পারছিল না। আমার কাছেই বেশি থাকতে চায়, এবার এসে মানে কারো কাছে বেশি একটা থাকে না, আমার কাছেই বেশি থাকে, মানে মা মা এরকমটাই করতে থাকে। আমার মানে শাশুড়ি মা যে একটু রাখবে সেই উপায় নেই, মানে একটু ঠাম্মির কাছে যা বা ওর বড় মা আছে সবার কাছে যা, সেটা যাবে না, শুধু আমার কাছেই থাকবে। তো আমার ভীষণ কষ্ট হয়ে গেছিলো ওই দিন। এই যে এখন খেতে বসেছে, এখন বলছে ভাত দাও ভাত দাও, এখন ভাত দি মানে ওই কথাটা শিখেছে। আর একটু ফার্স্ট, যেহেতু ফার্স্ট আমরা বসেছি এই জন্য একটু সব যোগাযোগ করতে, একটু তো বসে থাকতে হয় না। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়বো, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি আমার মেয়েকে নিয়ে মানে গাড়িতে বসেছিলাম, কেননা বিরক্ত করেছিল তো এই জন্য। আর মা কাকিমা সবাই আছে আর সামনে আছে, তো এখন বাড়ির দিকে রওনা দেবো, রাত হয়ে গেছিলো যদিও আমাদের। তো যাই হোক, মাঝখানের কোনো ভিডিও শ্যুট করিনি, তো আমি চলে এসেছি পরের দিন সকালবেলায়। সকালবেলায় দিদি আমি মানে আমার ননদ মা যাচ্ছি হচ্ছে বাজারে, আমি দেখাবো মামামকে ডাক্তার, আর দিদি কিছু কেনাকাটা করবে, আমি একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো মেয়েকে, কেননা ওর প্রচণ্ড অ্যালার্জি উঠেছে ধুলোতে। বাড়িতে যেদিন এসেছি তার পরের দিন সকাল থেকেই ও মেয়ে আমার অ্যালার্জিতে মানে একদম খুবই কষ্ট পাচ্ছিলো, তো কোন ডাক্তার দেখাবো কী করবো কিছুই বুঝতে পারছিলাম না। তো ভাবলাম যে একটু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আসি, তাহলে হয়তো কমে যাবে, কিন্তু মানে এত হিতে বিপরীত হয়েছে, মানে ওষুধ খাইয়েছি রাত্রেবেলায়, খাওয়ার 30-40 মিনিট পর আমার মেয়ে পুরো পাগল হয়ে গেছে। রাত সেদিন 1:30 অবধি কান্না করেছে মেয়ে অ্যালার্জিতে, ওষুধ খাওয়ানোর পর না প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, মানে 4x হয়ে গেছিলো। সেই রাত 11টার সময় আমাদের গ্রামের যে ডাক্তার, ওই দাদার কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে দাদা ওষুধ দেয়, ওষুধ খেলে অ্যালার্জিটা একটু কমে যায়, কিন্তু একদমই মানে কান্না থামছিল না। রাত 1:30 সময় গিয়ে
মা বললো, মানে উপরে আমাদের ঘরে ছিল অনেক রকমের মোবাইল দিয়া, মা মামামকে জেমস দিয়া, চকলেট, মানে কি যেগুলো ও খেতে খেলতে পছন্দ করে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তো লাস্টে সেই রাত 11:30 নাগাদ ডাক্তারবাবুকে ফোন করি যে এরকমটা কেন হয়েছে। ডাক্তারবাবু বলছে যে তাহলে ওটা খাওয়াতে হবে না। এবার আমাকে বলেও দেয়নি যে আমার মেয়ের অ্যালার্জি বেড়ে যাবে, কিন্তু হোমিওপ্যাথি একটা, মানে যেটা আমি জানি যে ফার্স্ট বাড়িয়ে দেয়, তো তখন আর অতটা খেয়াল ছিল না। ফার্স্টে যেটা জানি হোমিওপ্যাথি ওষুধে ফার্স্ট বাড়ে তারপর কমে, তো আমাকে তো ডাক্তারবাবু বলে দেবেন যে হ্যাঁ ও মেয়ের কিন্তু এরকম বাড়বে বা কিছু, আর আমারও খেয়াল ছিল না। তো সেই রাতে খুব কষ্ট পেয়েছে মাম্মা আমার, আর ওর এখনও অ্যালার্জিটা পরীক্ষা করা হয়নি, যদিও করতে হবে, কিসে কিসে অ্যালার্জি আছে, বাট ওর ডাস্ট অ্যালার্জি আছে, এটা সবসময় বুঝতে পারি, কেন একটু ধুলো টুলো মাখলে ওর অ্যালার্জি উঠে যায়। তো যাই হোক, এখন মাম্মা মামার ভালো আছে, মানে আমাদের গ্রামের ওই ডাক্তার দেখিয়ে, ওই দাদাকে দেখিয়ে, তো খুবই সাবধানে রাখছি এখন মাম্মামকে। তো এখন আমাদের আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা যাব হচ্ছে আমার পিসি শাশুড়ি বাড়ি, মানে পিসি শাশুড়ি বাড়ি একদম কাছেই, এই তো বাজার থেকে কিছু কয়েক মিনিট লাগে, তো সেই বাড়িতে যাব, আজকে দুপুরটা থাকবো, সন্ধেবেলায় বাড়ি চলে আসবো, মানে সেই প্ল্যান আছে। তো ওখান থেকে মা আবার কিছু ফল নিচ্ছে পিসি বাড়ির জন্য, গিয়ে আর কি দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো পিসি বাড়িতে, আর সন্ধ্যে নাগাদ চলে আসবো, একটু গল্প টল্প করবো দিয়ে চলে আসবো। আর এখানে মামামকে এমনি জাস্ট ভুনভুনিগুলো হয় না হোমিওপ্যাথি ওষুধের, এমনি কোনো ওষুধ নেই, ওই ভুনভুনি দিয়ে দিয়েছে আর কি খাওয়ার জন্য। বিরক্ত করছিলো, মানে যা হোক ওর অ্যালার্জির জন্য এত, মানে ও ও নিজে অস্বস্তি বোধ করছিলো না, এই জন্য মানে বেশি কান্নাকাটি করছিলো, নাহলে কিন্তু মামাম ভীষণই শান্ত, মানে অতটা কান্নাকাটি করে না, নিজের মতো করে খেলে, মানে ও নিজের মনে থাকে। তো যাই হোক, এখন মেয়ে আমার ভালো আছে, এই জন্য আর কি খুব কষ্ট। আমরা চলে এসেছি পিসি বাড়িতে, তো এখন আর কি ঘরে গিয়ে বসবো, প্রচণ্ড গরম লাগছিল। তো যাই হোক, এখন চলে এসেছি। আর এই যে হচ্ছে অর্পণ, মানে মেজদার ছেলে, তো এই যে ওর এই গাড়িটা আছে, তো এই গাড়ি নিয়ে এখন ওই বাচ্চারা খেলছে, মানে বাচ্চারা বলতে এই যে সুদর্শন গাড়িতে উঠবে বলেই বিশেষ করে এসছে যে গাড়িতে ওঠার জন্য, অর্পণের গাড়িতে। আর গাড়িটা কত সুন্দর না, তো দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে। তো যাই হোক, এখন আমার ভিডিওটা শেষ করব, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন টাটা।